বারাসাত চাপাটালি মোড় এলাকার মন্দিরে চুরি। সকালে মন্দিরের পুরোহিত এসে বিষয়টি প্রথম দেখতে পান। ঘটনায় মন্দিরের ঠাকুরের গহনা সহ অন্যান্য সামগ্রী চুরির অভিযোগ। বারাসাতে চাপাটালি মোড় সংলগ্ন টাকি রোডের মন্দিরে দুঃসাহসিক চুরি। যে মন্দির স্থানীয়দের কাছে ছোটমার মন্দির নামেই পরিচিত। বৃহস্পতিবার সকালে পুরোহিত গৌতম শুক্লা প্রথমে বিষয়টি বুঝতে পারেন। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও চুরির ঘটনা ঘটেছিল এই মন্দিরে। বারাসত টাকি রোডে অবস্থিত বটেশ্বরী জটেশ্বরী জাগ্রত কালী মন্দির, যা ছোটমার মন্দির নামে পরিচিত। আজ সকালে ওই মন্দিরের পুরোহিত গৌতম শুক্লা এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা, মায়ের সোনার জিভ নেই। একই সাথে আর যা সোনার অলংকার ছিল মায়ের, সব খোয়া গেছে। এর আগেও একাধিকবার একই ঘটনার চেষ্টা হলেও সফল হয়নি দুষ্কৃতীরা, সেইভাবে সুবিধা করতে পারেনি বলেই দাবি পুরোহিতের। কিন্তু এবার প্রায় সর্বস্ব নিয়ে গিয়েছে। সোনার অলংকারের পাশাপাশি পুজোর ব্যবহৃত যত কাঁসার বাসন ছিল সেগুলিও চুরি গেছে। বারাসত থানায় মন্দির কমিটির তরফ থেকে অভিযোগ জানানো হবে বলে জানা গেছে। এই যে বটেশ্বরী জটেশ্বরী মায়ের মন্দির, দীর্ঘদিনের মন্দির, বারাসাতে পরিচিত ছোট মার মন্দির নামে, এই মন্দিরে অনেকবার সেভারেল টাইম আক্রমণ হয়েছে, কিন্তু পারিনি সুবিধা করতে। কিন্তু গতদিনকে আমার এই সেকেন্ড গেটটা পুরো তালাটা দুমড়ে মুচড়ে ভেঙে তালাটা ওই পাশে ফেলেছে এবং ভিতরে ঢুকেছে। ঢুকে আমার মায়ের যে জিহ্বাটা, ওটা সোনার ছিল, মায়ের একটা গয়না ছিল সোনার, সেগুলো সব নিয়েছে। এবং ওখানে যে পুরনো থালাগুলো ছিল কাঁসার, সমস্ত থালা গ্লাস বাটিগুলো নিয়ে চলে গেছে। আমি এই সকালবেলা এখন এসেছি মায়ের মন্দির খুলে মাকে একটু পুজো করব, এসে দেখছি এরকম অবস্থা, সব চুরি হচ্ছে আমার হয়ে গেছে। একটু উপস্থিত হলাম এখানে, সবার ওপিনিয়ন নিয়ে নিই, নিয়ে নিশ্চয়ই অবশ্যই কমপ্লেন করব, কেন করব না। তবে বারাসত চাঁপাডালি চত্বরে সারা রাতি লোকজন থাকে, পুলিশ থাকে, আশেপাশের মার্কেট নাইট গার্ড থাকে, তারপরেও এই ধরনের চুরির ঘটনা কিভাবে ঘটল, পুলিশি উদাসীনতার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। চাপার এখান থেকে 10 হাত দূরে রাত পুলিশ পিকেটিং সবসময় থাকে। ঠাকুরের মন্দির আমাদের তিল তিল করে গড়ে ওঠা, আমরা যে যখন পাই ঠাকুরকে দান করেছি, এই দানের যে সৃষ্টি আমাদের ঠাকুরের যে অলঙ্কার সেগুলো সব চুরি করে নিয়ে গেল। কোন রাজত্বে আমরা বাস করছি সেটি এখন আমি প্রশ্নের মুখে পড়ে গেছি। রাতে রাতে চাপাটালি মোড়ে এখান থেকে 10 হাত দূরে তো পুলিশের গার্ড থাকে, রাত্রেবেলা সারা রাত্রি পুলিশ দাঁড়িয়ে থাকে, সেখানে চাপাটালির ওপেন জায়গার মধ্যে কী করে চুরি হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বারাসত।